প্রিয় দর্শক চাষ আবাদের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়ে আজ থাকতেছে আপনাদের জন্য একটি অতি প্রয়োজনীয় কীটনাশক যেটি ইউপিএল কোম্পানি বাজারে ল্যান্সার গোল্ড নামে সেরেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে আলোচনা হবে আজকে আজ আলোচনায় থাকতেছে ল্যান্সার গোল্ডের দাম কত এটি কোন পতঙ্গের উপর কাজ করে কীভাবে কাজ করে কোন ফসলে এটি ব্যবহার করা যাবে কত পরিমাণ কত লিটার পানিতে এটি ব্যবহার করা যাবে পনেরো লিটার পানিতে কতটুকু দিতে হবে এর ভিতরে যে টেকনিক্যাল আছে এরা কিভাবে কাজ করে তাছাড়া লাভ ক্ষতি কি থাকতেছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও একই টেকনিক্যালে আর কোন কোন কোম্পানি কি কি নামায় এই ওষুধ বাজারে ছেড়েছে। সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক ইপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড হলো একটি কীটনাশক যা সিস্টেমিক এবং কন্টাক্ট দুইটি উপায়ে চোষক এবং পতঙ্গবাহিত রোগের হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারে ইউপিএল কোম্পানির যে ল্যান্সার গোল্ড বা পেস্টিসাইড যেটি এসিফেট পঞ্চাশ পার্সেন্ট এবং ইমিডাকলোরফিট এক দশমিক আট পার্সেন্ট যা এসপি ফর্মে পাওয়া যায় আপনারা জানেন এসপি অর্থাৎ সলিউবেল পাউডার ইমিডাকলোরোপিট প্লাস এসিফেট এর যে কম্বিনেশন এটাই ইউপিএল কোম্পানি ল্যাঞ্চার গোল্ড নামে বাজারে সেরেছেন আসুন আমরা জানি এটি কিভাবে কাজ করে এর মধ্যে যে দুটি টেকনিক্যাল আছে এসিফেট এবং ইমিডোকিট তা কিভাবে পোকা মাকড়ের উপর কাজ করবে প্রথমে আমরা জানব এসিফেট সম্বন্ধে এসিফেট স্পর্শ এবং উদর অর্থাৎ কন্টাক্ট এবং সিস্টেমিক দুই তরিকায় পোকা মাখড়ের উপর কাজ করে অর্থাৎ পোকা বা পতঙ্গের উপর পড়লে পোকা তৎক্ষণাৎ মারা যায় আর পোকা খাবার পর উদরে গেলে নার্ভাস সিস্টেমে গিয়ে পোকাকে আস্তে আস্তে মেরে ফেলে আর ইমিডিয়া পুরো অন্তর্বাহী বা সিস্টেমিক যা পোকার নার্ভাস সিস্টেমকে অক্ষেজ করে পোকাকে আস্তে আস্তে মেরে ফেলে এবারে আমরা জানবো কোন কোন ফসলের উপর ইহা কাজ করে বা কোন কোন ফসলের উপর ল্যান্সের গোল্ড আমরা ব্যবহার করব। এটি মূলত কল্লা পেঁয়াজ ধনিয়া কার্পাস তরমুজ ক্ষীরা আঙ্গুর কমলা লেবু হলুদ শশা বেগুন আলু মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজি প্রত্যেকটিতে এটি ব্যবহার করা যাবে এবারে জানব মূল কোন কোন কীট পতঙ্গের উপর ইহা কাজ করে ইহা প্রধানত ব্রাউন প্লান্ট হপার বা ছোট্ট বাদামি গাছফরিং যেটি খুব অল্প সময়ের মধ্যে আপনার ক্ষেত ভরে দেয় এবং ফসলকে নষ্ট করে দেয় এর প্রকোপ যদি দেখা যায় তবে এটি ব্যবহার করা যায় তাছাড়া সাদামাশি দমন করে যেটি ভাইরাসকে বিভিন্ন ধরনের ভাইরাসকে পুরো আপনার খেতে ছড়িয়ে দেয় তাছাড়া এফিড জেসিড ওয়ার্ম এর উপর কাজ করে থ্রিপস পোকার উপর কাজ করে না এবং ল্যাদা পোকা বা ওই জাতীয় পোকার উপর কিন্তু এটি খুব একটা ভালো কাজ করেন আপনাকে যে ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ডই দিতে হবে এমন কোনো কথা নেই একই টেকনিক্যালে আপনি বাজারে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ঔষধ যেমন বাহুবলি প্যান্থার গোল্ড স্টারথেন পাওয়ার এসএফ গোল্ড এস্টার গোল্ড এসিফেট গোল্ড ইত্যাদি আপনি বাজারে পেয়ে যাবেন তাছাড়া আরও অনেক কোম্পানি আছে আপনি যে কোম্পানিকে বিশ্বস্ত মনে করবেন সেই কোম্পানির ওষুধ আপনি আপনার ফসলে স্প্রে করতে আসুন এবারে আমরা জানবো ডোর সম্বন্ধে যেটি খুবই গুরুত্বপূর্ণ ল্যান্সার গোল্ড দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় যদি আপনি পনেরো লিটার জল নেন তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ল্যান্সার গোল্ড ব্যবহার করতে পারেন যদি এর মূল্য বা প্রাইস সম্বন্ধে জানি তবে এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয় তবে দুইশো গ্রামের দাম দুইশো থেকে দুইশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যেতে পারে স্থান বিশেষে এবং সময় বিশেষে দামের হেরফের হতে পারে যদি এটি পরিষ্কার আকাশ বা ঠান্ডা আবহাওয়া থাকে তবে বারো দিন পর্যন্ত কাজ করে কিন্তু গরমে পাঁচ থেকে সাত দিনে বেশি কাজ করে না স্প্রে করা দুই ঘন্টা পর্যন্ত বৃষ্টি না হলে এটি খুব ভালো কাজ করে তবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে ল্যান্সার গোল্ড কিন্তু বিশেষ করে রস চষক পোকা অর্থাৎ সেকেন্ড পেস্টের উপর কাজ করে কিন্তু অন্য অন্য ল্যাদা পোকা বা ওই জাতীয় পোকার উপর কিন্তু খুব একটা কাজ করে না এবারে কিছু সতর্কতা বিষয়ে জানাবো এটি বিকেলের দিকে স্প্রে করা ভালো বেশি এবং কম মাত্রায় ব্যবহার করবে না স্প্রে করার সময় স্টিকার ব্যবহার করুন প্রথমে শেষ দিন এরপরে স্প্রে করুন আপনি চাইলে ল্যান্সার গোল্ড অন্য কীটনাশকের সাথে বা অন্য কোনো ফাঙ্গিসাইটের সাথে ব্যবহার করতে পারেন তো দর্শক আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও আপনার কাছে একটি নলেজেবল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ